বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো ইশানে এক ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত আজকে আমি শুভদীপ আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও সেটা তোমরা থামনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো ভিডিওটি জাস্ট শেষ অবধি তোমরা থাকো আমি নিশ্চিত যে তোমরাও অবাক হয়ে যাবে বন্ধুরা পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যা আমাদের আজও অজানা আবার কখনো কখনো এমন নতুন কোনো বিষয় আমরা জানতে পারি যা আমাদের অবাক করে দেয় আজকের সাবজেক্টটিও এমনই একটা সাবজেক্ট বন্ধুরা আজকের ভিডিওটা তোমরাও দেখে জাস্ট বিশ্বাস করতে পারবে না তার কারণ প্রথম যখন এই ইনফরমেশানটা আমি পেয়েছিলাম তখন আমিও বিশ্বাস করতে পারিনি তবুও তোমরা ভিডিওটি সত্যতা যাচাই করার জন্য একবার গুগল সার্চ অবশ্যই করে নিতে পারো তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি আমি এখানে আমার কাছে যে প্রাইস লিস্ট তৈরি করেছি তার মধ্যে সেই প্রাইস লিস্টের অ্যামাউন্টটা ডলারে আছে তো আমি তোমাদের সুবিধার্থে ডলারটাকে টাকায় কনভার্ট করার জন্য আনুমানিক প্রতি এক ডলার সমান পঁচাত্তর টাকা হিসাবে ক্যালকুলেট করে দেখালাম তো সমস্ত দামি অ্যাকোরিয়াম মাছেদের মধ্যে প্রথম যে মাছটির সাথে আমি তোমাদের পরিচয় করাবো সেটির নাম হলো ক্যান্ডি ব্যাসলেট। এই ছোট্ট মাছটি যার আয়ু মাত্র পাঁচ বছর এবং অ্যাডাল্ট সাইজে ম্যাক্সিমাম টু ইঞ্চেস হয় শুধুমাত্র তার কালার এবং হার্ডিনেসের জন্য এরা হবিসদের কাছে খুবই প্রিয় এরা সমুদ্রে পঞ্চাশ ফিট থেকে প্রায় আড়াইশো ফিট ডিপে কোরাল রিফের মধ্যে থাকে এই মাছটিকে নিজের বাড়িতে অ্যাকুরিয়ামে রাখতে গেলে তোমাকে হাজার ডলার একটি মাছের জন্য খরচ করতে হবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম পড়বে প্রায় পঁচাত্তর হাজার টাকা এরপর লিস্টে যার নাম আছে সে হল ক্ল্যারিয়ন অ্যাঞ্জেল ফিস এই অ্যাঞ্জেলটা অ্যাঞ্জেল ফ্যামিলিতে বিলং করে এবং এদের পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের মেক্সিকোর কাছাকাছি মহাসাগরের থেকে দশ থেকে একশো ফিটের মধ্যে এদের পাওয়া যায় এদের অ্যাট্রাক্টিভ কালারের জন্য অ্যাকুরিয়াম হবিস্টদের কাছে এরা খুবই প্রিয় হয় এই একটি মাছ নিজের অ্যাকোড়িয়ামে শোভা বাড়ানোর জন্য তোমাদের খরচ করতে হবে আড়াই হাজার ডলার ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা ভাবতে অবাক লাগছে না বন্ধুরা কিন্তু অবাক লাগলেও এটাই সত্যি পরবর্তী যে মাছটির নাম আমি তোমাদের সামনে করছি সে হলো রট আয়রন বাটারফ্লাই এরা বাটারফ্লাই ফিশ ফ্যামিলি থেকে বিলং করে এদের পাওয়া যায় পশ্চিম প্রশান্ত মহাসাগরের জাপানের মধ্য এবং দক্ষিণ দিকে এরা ছয় ইঞ্চি পর্যন্ত বড় হয় এরা সাধারণত দশ থেকে কুড়ি ফুটের মধ্যেই থাকে এদের দাম প্রায় দু ডলার ভারতীয় মুদ্রায় যার মূল্য দু লক্ষ দু টাকা নেক্সট হলো অস্ট্রেলিয়ান ফ্ল্যাটহেড পার্চ এই ফিসটা ফ্ল্যাট হেড প্রজাতির মধ্যে প্রথম ফ্ল্যাটহেড ফিশের চ্যাপটা মাথার জন্য এবং পূর্ব অস্ট্রেলিয়ায় পাওয়া যায় বলে এর নাম অস্ট্রেলিয়ান হেড পার্চ এরা সাইজে মাত্র ছ ইঞ্চি পর্যন্ত হয় এবং এরা লুপ্তপ্রায় এই কারণে এদের দাম প্রায় পাঁচ হাজার ডলার যার ভারতীয় মুদ্রায় মূল্য হচ্ছে কমপক্ষে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এই একই মূল্যের এর সাথে লিস্টে আরেকটি মাছের নাম রয়েছে সেটা হল নামি গ্রিন আরওয়ানা এই প্রজাতি এখন তো প্রায় লুপ্তই হতে চলেছে যার জন্য দায়ী হচ্ছে সেই সমস্ত ফিশারম্যানরা যারা বেহিসাবিভাবে এদেরকে ধরে চলেছে এরও বাজার মূল্য অস্ট্রেলিয়ান ফ্ল্যাটের পার্চের সমান নেক্সট হলো নেপচুন গ্রুপার নেপচুন গ্রুপার গ্রুপার ফ্যামিলিতে বিলং করে ছোট্ট অবস্থায় এদের গায়ের ইয়েলো শেড এবং অ্যাডাল্ট এজে গিয়ে ডিপ পিঙ্ক হয়ে যায় এরা দুশো থেকে আটশো ফিট নিচে থাকে বলে এদের ধরা খুবই কঠিন এবং খরচ সাপেক্ষ এই সমস্ত কারণের জন্য এই মাছগুলো এত এক্সপেন্সিভ এর মূল্য প্রায় ছ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট হলো গোল্ডেন ব্রেসলেট এরপর যে মাছেদের লিস্টে আছে সেই গোল্ডেন ব্রেসলেট যার কালারের জন্য এদেরকে এই নামকরণ করা হয়েছে এদের সাইজ এক থেকে দু ইঞ্চির মধ্যে হয় এবং এদের এতটাই গভীরে বসবাস করে যে এদের ধরা সাবমার্সেবেল ক্রাফ্ট অর্থাৎ ছোটো সাবমেরিন ব্যবহার করতে হয় এদের প্রশান্ত এবং আটলান্টিক দুই মহাসাগরেই পাওয়া যায় এদের এই সমস্ত কারণের জন্য দাম প্রায় আট ডলার যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ছ লক্ষ টাকা এরপর যার নাম উঠে আসছে তার নাম হলো ব্লেডফিন ব্রেসলেট ক্ষুদ্র মাছের প্রজাতির মধ্যে এরা অন্যতম যার সাইজ মাত্র দেড় ইঞ্চি পর্যন্ত হয় এবং ব্লেড আকৃতির ফিনসের জন্য এদের এমন নামকরণ এদের ক্যারিবিয়ান সিতে সাধারণত পাওয়া যায় এরা সমুদ্রের অনেক গভীরে বাস করে এবং খুব রেয়ার স্পিসিসের মধ্যে পড়ে এত ছোটো মাছ হলেও দামটা কিন্তু বেশ বড় প্রায় দশ হাজার ডলার অ্যাভারেজে ভারতীয় মুদ্রায় যার দাম হল সাড়ে সাত লক্ষ টাকা এরপর নাম্বার তিনে যে রয়েছে তার নাম হলো পেপারমেন্ট অ্যাঞ্জেল অ্যাঞ্জেল প্রজাতির মধ্যে সবথেকে সুন্দর দেখতে হলো এই পেপারমিন্ট অ্যাঞ্জেল এই মাছটিও ডিপ ওয়াটার ফিশ এই পেপারমিন্ট অ্যাঞ্জেলের ডিম্যান্ড এতটাই যে এই একটি মাছ নেওয়ার জন্য হবিস্টরা প্রায় তিরিশ হাজার ডলার অর্থাৎ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে কিন্তু দুর্ভাগ্যবশত দু সালে সারা পৃথিবীতে মাত্র এক পিসি পাওয়া গেছিলো যাকে দেখানোর জন্য স্মিথসোনিয়ান ইনস্টিটিউট রিসার্চ এক্সপিডিশনে রাখা হয়েছিল এই মাছটিকে ধরার বিপুল পরিমাণ খরচের জন্য এখন এই প্রজাতির মাছ আর দেখতে পাওয়া যায় না বললেই চলে ওয়ার্ল্ডের সমস্ত দামি অ্যাকোড়িয়াম ফিসেদের লিস্টে দ্বিতীয় স্থানে যে মাছটি রয়েছে তার নাম হলো ফ্রেশ ওয়াটার পোলকা ডট স্টিংড়ে এদের বসবাস হলো তাইওয়ান একটি জেনেটিক মিউটেশনের জন্য এদের মাথার সামনের দিকটা ইউ আকৃতির দেখতে হয় এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কালারেশানে এই দুটি বিশেষ কারণের জন্য অন্য স্টিংড়ে প্রজাতির থেকে এরা একটু বেশি আকর্ষণীয় এবং জনপ্রিয় এরা ন্যাচারাল এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারে না কারণ এদের ইউ আকৃতির মাথা হওয়ার জন্য এরা নিজে খাবার ধরতে পারে না এদের হাতে করে খাবার খাওয়াতে হয় এই সমস্ত বিশেষ কিছু কারণের জন্য এর মূল্য প্রায় এক লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় পঁচাত্তর লক্ষ টাকা এবং সবার শেষ অ্যাকোরিয়াম ইন্ডাস্ট্রির ক্রিং নাম্বার ওয়ান দামের দিক দিয়ে হল প্ল্যাটিনাম আরোয়ানা এর দাম বেশি হওয়ার পিছনের কারণগুলি হলো এর সুন্দর সাদা রং এদের ব্রিডিং খুবই কঠিন এদের এই সাদা দুধের মতো রং রেয়ার জেনেটিক মিউটেশানের কারণে এশিয়ার কিছু কান্ট্রির মানুষ বিশ্বাস করে যে এই মাছ বাড়িতে রাখলে সকলের স্বাস্থ্য ভালো থাকে প্রচুর ধনসম্পত্তি লাভ হয় এবং বাধা বিপত্তি থেকে রক্ষা করে তাই তারা নিজেদের সুরক্ষিত রাখার জন্য চার লক্ষ ডলার অর্থাৎ তিন কোটি টাকা পর্যন্ত খরচ করে এই একটি মাছকে নিজের বাড়িতে রাখার জন্য এবং এই মাছটি এতটা দামি হওয়ার জন্য যারা এই মাছটিকে তার নিজের বাড়িতে রাখে তারা অনেকেই এর মধ্যে মাইক্রোচিপ ইউজ করে তো বন্ধুরা এই ছিল বিশ্বের প্রথম দামি দশটা অ্যাকোরিয়াম ফিসের লিস্ট যার ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম সব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমি আবার কোনো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো আজকের মতো গুড বাই টেক কেয়ার